দীর্ঘদিন ধরে বটতলা ব্রিজের নিচে চলছিল নেশার রমরমা কারবার আর পাচারকারীদের দাপট। সফল অভিযান চালিয়ে এই নেশা কারবারি চক্রের 5 কুখ্যাত সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার আটক নেশা পাচারকারীদের হাজির করে এক সাংবাদিক সম্মেলনে অভিযানের বিস্তারিত দিক নিয়ে সদর এসডিপিও অজয় কুমার দাস জানান যে পশ্চিম থানা এবং বটতলা ফাঁড়ির পুলিশের যৌথ অভিযানে এই 5 জন নেশা বিক্রেতাকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা বটতলা ব্রিজের নিচে ব্রাউন সুগারের কৌটো বিক্রি করত বলে জানান তিনি। যে 5 জন নেশা পাচারকারী আটক হয়েছে তাদের নাম সুশান্ত চক্রবর্তী, আমিন মিয়া, শিবু দত্ত, প্রসেনজিৎ বর্মন এবং সন্দীপ সাহা বলে সদর এসডিপিও উল্লেখ করেন। বটতলা যে ব্রিজটা আছে, এই ব্রিজটার নিচে মানে প্রচুর কমপ্লেন ছিল যে ড্রাগ পেডলিং হচ্ছে। তো আমরা এটা বিভিন্নভাবে ফোর্স ইউজ করে তাছাড়া আমরা মাঝে মধ্যে অ্যারেস্ট করেছি, কিন্তু যেহেতু এরা 3টে 4টে কোটো করে রাখে সেলিংয়ের জন্য, তো এটা আমরা প্রথম কোনো রেজাল্ট পাচ্ছিলাম না, কারণ কি বেল হয়ে যেত। তো কালকে ওয়েস্ট আগরতলা পিএসএর ওসি সাহেব ইন্সপেক্টর জয়ন্ত কুমার দে আর বটতলা টিওপির ওসি সাহেব সাব ইন্সপেক্টর তপন দাস, এরা নারা একটা প্ল্যান করে কালকে পুরো যে গ্রুপটা আছে, যেটা ব্রিজের তলায় যে পেডলিং করতো আর মানে বিভিন্ন যুব সমাজকে বাচ্চাদের ব্রাউন সুগার বিক্রি করতো এই কোটার মধ্যে, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে এবং মঙ্গলবার তাদেরকে কোর্টে প্রেরণ করে পুলিশ রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন সদর এসডিপিও অজয় কুমার দাস। বটতলা এলাকাকে সম্পূর্ণ নেশামুক্ত করার জন্য আগামী দিনেও সর্বাত্মক পুলিশি অভিযান জারি থাকবে বলে সদর এসডিপিও জানান। রাজ্যে নেশার শিরদাঁড়া ভেঙে দিতে সব জেলাতেই জোরদার পুলিশি অভিযান চলছে এবং আটক করা হচ্ছে নেশার কারবারি ও বিপুল পরিমাণ নেশাদ্রব্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।